চালামদানিতে শুল্ক কমানোর পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় ট্রাক থেকে চাল খালাস শুরু করেছেন আমদানিকারকরা। মঙ্গলবার দুপুর থেকে চাল খালাস শুরু হয় বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ। তিনি জানান, গত 23 জুলাই থেকে 25% শুল্ক নির্ধারণ করে চাল আমদানির অনুমতি দেয় সরকার। তারপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। কিন্তু হঠাৎ করে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় আমদানিকারকরা ধীরগতিতে চাল খালাস করেন। সোমবার পর্যন্ত 306টি ভারতীয় ট্রাকে 12,240 মেট্রিক টন চাল হিলি স্থলবন্দরে আটকা পড়ে। পানামা হিলিপোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানিয়েছেন, বন্দর থেকে চাল খালাসে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শুল্ক কমার কারণে আমদানিকারক কর্তৃক চাল খালাসের প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। সকাল থেকে পর্যন্ত প্রায় 10 গাড়ির মতো চাল খালাসের জন্য তারা আমাদের কাছে পারমিশন নিয়েছে। কাস্টমের সকল শুল্কায়ন শেষে চাল দ্রুততার সাথে খালাস করে বাজারজাত যাতে করা যায় এবং যাতে দ্রুততার সাথে আমদানিকারকরা এটা নিয়ে যেতে পারে, এই জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছি।